কম টাইমের মধ্যে বানিয়ে ফেলতে পারো। আলুগুলো একদম তুলতুলে হয়ে গেছে সেদ্ধ হয়ে। আর সো উই আর ডান গাইস হিয়ার। ফ্রেঞ্চ পেতে সব কিছু সাজিয়ে বেচা কেনা করতো ভোরবেলা তিনটের সময় উঠে। হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ শুট করতে যাচ্ছি, আর এখানে কি হতে চলেছে সেটা তো তোমরা বুঝেই গেছো। তো পুজো করার জন্য আমরা সবারই দোকানে যাই, তারপর দোকানের জিনিসপত্র যেমন দশকর্মার যে জিনিসপত্রগুলো লাগে পুজোর জন্য সেগুলো আমরা যাই কিনে আনি। কিন্তু তার পিছনে যে কত পরিশ্রম থাকে সেটা কি তোমরা জানো? জানো না নিশ্চয়ই, তো সেটাই এই ভিডিওতে দেখতে পাবে। আর ঠিক একই সঙ্গে ইউটিউব, পড়াশোনার, এর মধ্যে একটু আধটু দোকানদারি কীভাবে করে নিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কাদের কাদের বাড়িতে মনসা পুজো হয় সেটা কমেন্টে জানিও, কারণ এই পুরো প্রিপারেশনটা মনসা পুজো উপলক্ষে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স এগেইন। দেখো, দোকানদারির আগে আমাদের কি কি প্রিপারেশন নিতে হয় সেটা তো সব কিছু এই ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়, কারণ এটা একটা লম্বা প্রসেস। তাই যতটুকু সম্ভব সেইটুকুই আমরা সবাই মিলে গল্প করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্ট করো যে নেক্সট ভিডিওতে তোমরা কী রেসিপি চাও, কী ধরনের ভিডিও দেখতে পারো, একদম মন খুলে যা ইচ্ছা তাই লেখো। এইবার এই যে এইখানে এই পুরো চৌকিটাতে ভর্তি যে জিনিসপত্রগুলো দেখছো এইগুলো আমাকে পুরো আমার ঘরে শিফট করতে হবে পুরো জিনিসটা, কারণ ঘরে গিয়ে আমি সবটা সাজিয়ে তারপর সেট তৈরি করতে হবে। এই কাজটাতে তোমাকে যতটা পরিমাণ মাথা খাটাতে হয় ঠিক ততটা পরিমাণে দেহের পরিশ্রমটাও হয়। আর মজার কথা বলি, এই কাজটা আমি কবে থেকে করছি, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে শুরু করেছিলাম। আজকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তো এটা একটা লম্বা প্রসেস চলেছে। এর মধ্যে একটা মজার ঘটনাও ঘটেছিল স্কুলে, সেটাও তোমাদেরকে বলবো। ঘটনাটা হচ্ছে, সেবার ছিল বিশ্বকর্মা পুজো আর আমাকে কোনো কারণে স্কুল যেতে হয়েছে। আর বিশ্বকর্মা পুজোতেই আমাদের দোকানে সব থেকে বেশি বেচা কেনা হয়, চাপ থাকে প্রচণ্ড। স্কুলে এটা ঠিক করে গেছিলাম যে টিফিনে ছুটি নিয়ে চলে আসবো, তাহলে বিকেলবেলা তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে দিতে পারবো, কারণ তারপরের দিন সকালবেলা থেকেই বিশ্বকর্মা পুজোর বেচা কেনা শুরু। আর সেই সময় আমাদের যে যিনি ক্লাস টিচার ছিলেন তিনি ছিলেন চরম স্ট্রিক্ট। তো হাজার কাকুতি মিনতি করা সত্ত্বেও তিনি আমাকে টিফিনে ছুটি দেননি। তার কাছে এটা অবিশ্বাস্য লেগেছিল যে আমি দোকানের কাজ করব বা এরকম রিলেটেড কিছু করি। তিনি হেসেছিলেন রীতিমতো আমি যখন বলেছিলাম। তো আমার ভীষণ এম্বারেসিং লেগেছিল সেই সময়। তো তখন ছোট ছিলাম, অত কিছু বুঝতাম না, মেবি ক্লাস 9-এ পড়ি এরকম। তো তারপরে পরবর্তী পিরিয়ডে যার মানে যে স্যারের ক্লাস ছিল, হিস্ট্রি স্যারের ক্লাস ছিল, তিনি আসেন এবং আমাকে ছুটি দিয়ে দেন, এবং তিনি আমাকে তিনবার জিজ্ঞেস করেন যে তুই সত্যি কাজ করবি তো? তো এরকম ভাবে ছুটি নিয়ে বাড়ি আসি সেদিন। তো এখানেই শেষ নয়, এই জিনিসগুলো আবার আমাদের আমাকে এরকমভাবে সাজাতে হবে যাতে আমার দিতে সুবিধা হয়, কারণ এগুলো সব যজ্ঞের, ধরো তুমি মনসা পুজো করছো তো সেখানে যজ্ঞ হবে, তো তার জন্য আলাদা সেট তৈরি হয়, আর যেখানে যজ্ঞ হয় না তার জন্য আলাদা সেট হয়। তো যজ্ঞ বলতে হোম যজ্ঞ, তো এইখানে হচ্ছে গিয়ে যে যজ্ঞ হবে সেই সেটগুলো তৈরি হচ্ছে, তার জন্য এগুলো আমাকে সব আগে এখানে রেডি করে নিতে হবে, কারণ খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, আর একটা ভুল হলেই ভীষণ বিপদে পড়ে মানুষ, তাই ভীষণ কেয়ারফুল হয়ে এই কাজগুলো করতে হয়। এরপর আমাকে বানাতে হবে ফর্দ, যদিও এটা হচ্ছে গিয়ে আমাদের দোকানের নাম নয়, এটা হচ্ছে গিয়ে যেখান থেকে এই জিনিসপত্রগুলো পাইকারি কিনে আনা হয়েছে, তো সেই দোকানের। আর যেটা তোমাদেরকে বললাম, এখন আমি ফর্দটা রেডি করব। যেহেতু দোকান থেকে ফর্দ আনা হয়নি তার জন্য আমাকে হাতে লিখে আইটেমগুলো সাজিয়ে নিতে হবে যাতে দিতে গিয়ে ভুল না হয় একটাও। তোমাদের দেখাবো এইটুকুটুকু জিনিসও রয়েছে বেশিরভাগটাই, তো সেইগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় বা একটাতে না পড়ে তাহলে তখন গিয়ে প্রবলেম হয়, যাকে জিনিসটা দেওয়া হয় সে ছুটতে ছুটতে আসে, হয়রানি হয়। তো ভীষণ কেয়ারফুলি কাজগুলো করতে হয় আর কাজটা খুবই ধৈর্য নিয়ে করতে হয়। তো হ্যাঁ, আমি এগুলো সব সাজিয়ে নিই, কাজ শুরু করি, দেখা হচ্ছে আমার কিছুক্ষণ পর। টাটা। তো এখন বাজে 1টা, আমার 6টা সেট কমপ্লিট হয়েছে, প্লাস যেগুলো দেখলে ওইগুলো সাজানো হয়েছিল আইটেমগুলো, এই এত কাজ কমপ্লিট হয়েছে। আর টোটাল টাইম লেগেছে আমার 2 থেকে আড়াই ঘন্টা। মা সেট তৈরি করছে, এগুলো যোগ্য হবে না সেই সমস্ত সেট। মা সবাইকে হাই করে দাও। তো এবার আমি করব লাঞ্চ, একটু খেয়ে দিয়ে নি, কাজের মাঝখানে একটুখানি খেতে দিতে তো হবে নাকি? তো তারপর মাত্র 6টা হয়ে যায়, টোটাল আমাকে 25টা বানাতে হবে, তো তারপর আবার শুরু করবো।
রান্না ছিল ভীষণ সিম্পল, কারণ মায়ের প্রতি না সব থেকে বেশি প্রেশার পড়ে, কারণ মাকে বাড়ির সমস্ত কাজ সারতে হয়, তারপর গিয়ে সেট তৈরি করতে বসে। তো এই কোনো রকমে কমপ্লিট করে মা বসে গেছে। এখানে ডিমের ঝোল আর গোটা গোটা পটল ভাজা হয়েছে স্পেশালি। আর এই ডিমের ঝোলের রেসিপিটা একটা মাছের ঝোলের মতো করে করা হয়েছে, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, ওটা ক্লিক করলেই তোমরা রেসিপিটা পেয়ে যাবে। এই ডিমের ঝোলটা না ভীষণ হেলদি হয়, খুব কম টাইমের মধ্যে বানিয়ে ফেলতে পারো। আলুগুলো একদম তুলতুলে হয়ে গেছে সেদ্ধ হয়ে, আর ঠিক একই রকমভাবে ডিমের ভেতর অবধি মশলা বা ঝোল যেটাই বলো পুরো ভেতর অবধি ঢুকে যায়, দিয়ে একদম অসাধারণ খেতে হয়। তো আমি এখন লাঞ্চটা এনজয় করি, তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে একদম পুরো আনফিল্টার্ড, আমি গান চালিয়ে কাজটা করতে শুরু করে দিই, তাতে আমার কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তোমাদের কার কার সঙ্গে এরকম হয়? এরপর যেটা দেখবে তোমরা, এখানে কিন্তু কিচ্ছু প্ল্যান ছিল না, আমি জাস্ট ফর্দটা দেখছিলাম কি কি দেয়া হয়েছে না দেয়া হয়েছে, তখনই আমার হঠাৎ করে মানে আমি এরকম নাচতে থাকি আর সেটা দুর্ভাগ্যবশত রেকর্ড হয়ে গেছে। পুরো এনজয়েবল বানিয়ে ফেলি, আর যখন তুমি কোনো কিছু আনন্দ করে করো না সেটা ইজি হয়ে যায়। সো উই আর ডান গাইস হিয়ার। তো আর একটা কুলো ছিল না বলে বাটিটার মধ্যে কি অবস্থা দেখো, ওটাকে আমাকে আবার প্যাকেটের মধ্যে গুলো সব প্যাকেট করতে হবে। তো ইয়েস, আর হ্যাঁ এই দিকটাও আমি একবারে গুছিয়ে ফেলেছি, সব এই ব্যাগে লোড করেছি, এবার এই ব্যাগগুলো বস্তাটা সব বাইরে নিয়ে যেতে হবে, আর এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে, তাহলেই কমপ্লিট। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7:30। কখন শুরু করেছি? সেই সকালবেলা। যাই হোক, এগুলোকে কমপ্লিট করি, দিয়ে আমি এবার চা খাবো, কমপ্লিট করে নিয়ে দেখা করছি। তো এটা হচ্ছে নেক্সট দিন, মানে আজকে ব্যাচে কেনা। এখন বাজে 2:00। আমি এখন এসে দোকান খুলেছি, বাবা মাত্র বাড়ি গেছে আর আমি এসে দোকান খুললাম। তো এই দোকানে বসে থাকার সময় কিছু রিয়েলাইজেশন আসছিল আমার মাথার মধ্যে, তো ভাবলাম সেগুলো শেয়ার করা যাক। এই যে পুজো আসলে আমি দোকানের জন্য যে কাজগুলো করি 5-6 দিন খুব কষ্ট হয় সত্যি, কিন্তু আবার এই জিনিসটা আমার মাথার মধ্যে সবসময় ঘোরে, সেটা হচ্ছে গিয়ে আমি 5 দিনেই হাঁপিয়ে উঠি, কিন্তু বাবা ছোটোবেলা থেকে এই কাজটা দিনের পর দিন করে করে আমাকে মানুষ করছে, অনেক অবস্টাকলস এসছে, অনেক কিছু হয়েছে মাঝখানে, কিন্তু তার মধ্যেও আজ পর্যন্ত আমি যা শিখতে চেয়েছি যা করতে চেয়েছি সব করিয়েছে, কোনোদিন কেন পর্যন্ত জিজ্ঞেস করেনি। অনেক সময় এসেছে ইকোনমিক কন্ডিশন খুব কঠিন টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন বলেছি যে এইটা আমার দরকার, তখন বাবা বলেছে যে 2 দিন পর এনে দিই মা, বাস এটুকুই, মানে কোনোদিন না করেনি আমাকে। তো আমি ভীষণভাবে কৃতজ্ঞ ভগবানের কাছে এরকম একটা সুন্দর জীবন দেওয়ার জন্য আমাকে। আর তোমরা কে কে এই জিনিসগুলো নিজেরাও রিয়েলাইজ করতে পারো একটুখানি কমেন্টে জানিও। বর্তমানে আমাদের এই দোকানটা, এটা আগে তো শুধু দশকর্মার দোকানই ছিল, আমাদের দোকানের সামনে একটা বিল্ডিং হয়ে গেছে, তো ওই জায়গাটাই আমাদের চায়ের দোকান ছিল একটা চালা করে আর কি। যখন বিল্ডিংটা হয় তখন চায়ের দোকানটা ভেঙে দেয়, তো সেই সময়টা খুব কঠিন পরিস্থিতি এসেছিল। এখন এই দোকানের মধ্যেই চা এবং দশকর্মা দুটোই চলছে, এখনও ব্যাপারটা একই রকম রয়েছে, ব্যাপারটা হচ্ছে এখন আমরা মানিয়ে নিতে শিখে গিয়েছি। যখন আমাদের দোকানের সামনে দোকানগুলো হয়ে গেল, তো স্বাভাবিকভাবেই আমাদের দোকানের পজিশনটা খারাপ হয়ে গেল, তো তখন এফেক্ট পড়েছিল, এখনও সেই এফেক্ট রয়েছে। তো তখন কী করতো বাবা, সামনে যে বিল্ডিংটা হয়েছে তার সামনে গিয়ে বেঞ্চ পেতে সব কিছু সাজিয়ে বেচাকেনা করতো, ভোরবেলা 3টার সময় উঠে যেত, তো দিয়ে 10টার সময় বাড়ি আসতো আর কি। তখন আবার সেই দোকানে সমস্ত কিছু এনে এই দোকানে গুছিয়ে রেখে তারপর বাড়ি আসতো, তো এরকমভাবেই চলছিল। যাই হোক, এখন সামনের দিকে একটা দোকান ভাড়া নেওয়া হয়েছে। এই ছিল কিছু রিয়েলাইজেশনস, এই ছিল কিছু কথা জীবনের। আর এই ভিডিওটা না শুধুমাত্র কাউকে দেখানোর জন্য নয়, এই ভিডিওটা আমি নিজেকে ডেডিকেট করেছি আমার ফিউচার সেলফকে, যেন আমি ভবিষ্যতে গিয়ে এই সময়টার কথা মনে রাখতে পারি, এই সময়টা আমি যেন দেখতে পারি। তো এটাই ছিল ভিডিও, থ্যাংক ইউ দেখার জন্য। আর তোমরা কে কে রিলেট করতে পারছ আমার সঙ্গে, জানি অনেকেই আছে, তো তারা কমেন্টে জানিও। আর হ্যাঁ, নিজের উপর থেকে ভরসা হারিও না, ঠিক একটা সময় আসবেই, সময় ফিরবেই, সময় ঘুরবেই। হাসতে থাকো, গাইতে থাকো, মজা করতে থাকো, আনন্দ করো জীবনে, কারণ যে সময়টা চলে যায় সেই সময়টা আর ফিরে আসে না।
পরের দিন ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ঠিক আছে তাই হবে।